আব্বাজান ভাইদার, ও আমার মোমেন মুসলমান, ও জওয়ানেরা যুবকেরাও, এই বাদ আব্দুর রশিদ বাবা গোসল করে নিয়ে আব্বারে হাঁটতে হাঁটতে বাবা চলতে লাগলো, এ পাড়ায় ও পাড়ায় যায়, অনেক দূরে চলে গেল, হাঁটতে হাঁটতে গিয়ে আব্বারে ওই আপনার কি নাম, রঙ্গিলা রসুলের বই লেখকের বাড়ির কাছে পৌঁছে গেল। ও ভাইরা রে বলতে পারবে রঙ্গিলা রসুলের বই লেখকের বাড়ি কোনটা? বলছে বাবা ওই যে বাড়ি দেখতে পাচ্ছ ওই বাড়িটা, ওই বাড়িটা তাড়াতাড়ি দাও, আল্লাহর বান্দা চলে গেল ওই বাড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে, ও বাড়িওয়ালা বাড়িওয়ালা বাড়ি আছো কি বলো না, তাড়াতাড়ি বাইরে চলে এলো বাড়িওয়ালা, কে ডাকে কে ডাকে? আমি ডাকছি একবার স্বামী আব্দুর রশিদ, কি ব্যাপার বলো না বলো না? বলে ভাই তোমার সঙ্গে আমার দরকার, একবার একটুখানি এসো ভাই এসো। এবার তাড়াতাড়ি চলে এলো, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, কি হয়েছে বলো না? তুমি কি রঙ্গিলা রসুল বইটা তুমি কি লিখেছ নাকি? আমি লিখেছি রঙ্গিলা রসুল বইটা আমি লিখেছি। না 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 না, আরে তোমার দোয়া সাহস কে দিল? যে নবী না হলে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র সূর্য হতো না, ওই নবীর নামে বই ছাপিয়েছো, এত বড় সাহস তোমার কি করে এলো রে? এই না বলে চাকুটা বার করে এতদূরে মেরেছি আব্বারে, তাড়াতাড়ি করে ওইখানে ঝটফট ঝটফট করে বাবা মারা গেল। আব্দুর রশিদকে বাবা পুলিশ খবর পেয়ে ধরে নিয়ে গেল, আব্দুর রশিদকে বাবা কোর্টে তোলা হলো, বিচার হবে, কোর্টে তোলা হলো, বিচার করতে দিচ্ছে, বিচার করে দিল কোর্ট। ও আব্দুর রশিদ শোনো শোনো, তুমি মানুষ খুন করেছো, তোমার ফাঁসির অর্ডার হয়ে গেছে। ও আব্দুর রশিদ রে, তোমার খাওয়ার কিছু মন চায়? তোমার কি অন্য কোনো মন চায়? না 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 না, আমার মিষ্টি খাওয়ার মন চায় না, আমার হালুয়া ফলুয়া খেতে ইচ্ছা হয় না, আমার একটা ইচ্ছা হয়। বলো কি ইচ্ছার কথা বলো বলো। বলে আমার একটা আশা ইচ্ছা হয়, আমি আব্দুর রশিদ, আমার মা আমার 10 মাস 10 দিন আমার পেটে করে ধরে রেখেছিল, যে মা ওই মায়ের কাছে যাব, আমি থাকবো, এই আশা আমার একবার আছে, আমার যদি একটুখানি ছুটি দেন আমি একটা রাত আমার মায়ের কোলে আমি থাকবো। মাকে ভালোবাসছে, কিছু কিছু ছেলে আছে মার ভালোবাসে। ও কি করে জানেন? মা ডেকে বলছে এই খোকা বাইরে যেও না। বলছে কেন? বাইরে অসুবিধা হচ্ছে, বোম বন্দুকের আওয়াজ হচ্ছে, বাইরে যেও না। হ্যাঁ, দুবার তিনবার খালি ডেকেছে, আবাব ইটির টুকরো তুলে বলছে এই দাই, এবার যদি দেখিস না চকি মেরে চোখ কানা খুদ্দ। মার বলছে বাপ কি ছেলে, মা ভালোর জন্য ডাকছে ও চকি মেরে চোখ কানা খুদ্দ দিচ্ছে। তবে এখানকার ছেলেরা না, সোনার ছেলে সব, এরা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে না। আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, অকজ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মান্দারে তোরা তোর মার বাপের সঙ্গে সদ্ব্যবহার কর। এই অসৎ ব্যবহার করতে মানা করছে, আর এরা কি করছে বাপ? খালি বাপ, বউ চিনে যে বউ, মা মোটে চিনতে পারে না। বোর কাছে বলছে শাড়ি ঈদের সময় কটা নেবে? কটা কি শাড়ি নেবে, কাঁটা লাগা? বোর জিজ্ঞেস করছে কাঁটা লাগা নেবে? একবার মা জিজ্ঞেস করে না, মা আমা তোমার কি শাড়ি এনে দেবো? মা জিজ্ঞেস করে না, ওর পকেটে তখন আগুন লাগে বাপ, ওর টাকায় আগুন লাগে, টাকা নেই। মা যদি দুবার তিন ওই খোকা শোনো না, আমার দিতে হবে না, তোমার আব্বার একটা লুঙ্গি কিনে দাও। শুনো সবসময় আমার বলো, তোমার বড় ভার কাছে বলতে কি হয়েছে? ও সব মুখ দেখেছো বাপ, ওর বর কিনে দেবে, ওর বলতে গেলি তার বড় ভার দিকে হাত দেবে, খালি বড় ভার কাছে বলতে পারো না। তোর কি হয়েছে? তুই খালি বোর দিবি আর বড় ভাই মার দেব? কি জ্বালা আছে বাপ। তো ভাঙড়েরাম মানে ভাঙড়ে সব সোনার ভাই, ভাঙড়েরাম ভাই নেই।
এরা বড় মাঝে মাঝে কাজ করে, এরা সব মা সব সময় দেখে, মার সঙ্গে অসৎ ব্যবহার করে না। ও ছেলেরা আজে বাজে কাজ তোমরা করো না, হে মায়ের সেবা কেউ ছেড়ো না, মায়ের কথা কেউ ভুলো না, মা হারালে মাকে পাবে না, মা হারালে মাকে পাবে না, মায়ের সেবা কেউ ছেড়ো না, মায়ের কথা কেউ ভুলো না, মা হারালে মাকে পাবে না, যে মা ভুবন দেখালো দেখালো জাদু সুরাজের আলো, যার দুগুদকে টিপিতি পেয়ে আজ বড় হলো, ও ভাই আজ বড় হলো, সেই মায়ের মানি মায়ের মানিক আজকে কেন দেয় মাকে সেই যন্ত্রণা, মা হারালে মাকে পাবে না, মা হারালে মাকে পাবে না। ভাইরা কিছু কিছু মনে মনে করছে, একটুখানি যদি বলে বউ হারালে বউ পাবে না, তবে তো কি সুন্দর হয়। আব্বা দুঃখ নিও না, একবার একটু জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এ মাওলানা মুহাম্মদ ও আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজান ভাইদান কথায় কথা বেড়ে যাবে, যে কথার দিকে আগে আগে নিয়ে যাচ্ছিলাম, আমার নবীর ভালোবাসা ছিল রঙ্গিলা রসুলের ওই বইল পাককে বাবা, সঙ্গে সঙ্গে আব্দুর রশিদ মেরে দিল, কোটে তোলা হলো, বিচার হয়ে গেল, ফাঁসির অর্ডার হয়ে গেছে আব্দুর রশিদকে। আব্দুর রশিদ রে একবার বলো বলো তোমার কি খাওয়ার প্রয়োজন আছে, তোমার মনে আসা কিছু জাগে? না না আমার খাওয়ার আশা হয় না, আমার মনে কিছু আশা হয় না, একবার বলবো গো আমার মায়ের কাছে একটা রাত আমি থাকব। কোর্ট রায় দিয়ে দিল, পুলিশ পাহারা দেবে, পুলিশ সাথে করে নিয়ে যাবে, যাও যাও চলে যাও, ওর ঘরের ভেতর মায়ের কাছে দিয়ে দেবে, তোমরা বাইরে দাঁড়িয়ে পাহারা দেবে, তোমরা ঘরের মধ্যে কিন্তু যাবে না। পুলিশ বাইরে পাহারা দেয়, আব্দুর রশিদ ঘরের ভিতরে ঢুকে গেল, ওরে আব্বারে কাছে চলে গেল, আমার আম্মা জান, আমার আম্মা জান শোনেন শোনেন, আজকের আমি বলবো আমার আম্মা জান, আমার কালকের সকালে ফাঁসি হয়ে যাবে, আজ আমি একটা রাত আমি আপনার কাছে আমি থাকব। এইবারে মা ডেকে বলে আমার কাছে এসো রে, বিছানা করে দিয়েছে, বুকে জড়িয়ে ধরেছে, আব্দুর রশিদ শুয়ে থাকে কিন্তু বাবা দেখতে বাজায়, কিছুক্ষণ পরে বাবা মায়ের হাত ছাড়িয়ে আস্তে আস্তে করে উঠে চলে যায়। কোথায় চলে গেল? ওই দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওরে ভাইরা রে ওই দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ মেরা রয়েছে, মাটি কি বলে আব্দুর রশিদ তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে কেন, তুমি এসে এসো বাপ, তুমি আমার বুকে চলে এসো বাবারে, কালকে রে আর পাবো না, আর তোমার ডাকলে হবে না, ও বাবা আব্দুর রশিদ রে এসো এসো বাবা এসো, তুমি আমার বুকে এসো বাবা। আব্দুর রশিদকে ডেকে নেয়, আব্দুর রশিদ মায়ের বিছানায় শুয়ে পড়ে, কিছুক্ষণ পরে আবার উঠে চলে যায়, ওই দরওয়াজার কাছে দাঁড়িয়ে যায়, আবার মা ডাকি বলে আব্দুর রশিদ তুমি বারে 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 কেন ওই দরওয়াজার কাছে কেন গিয়ে দাঁড়াও, ও বাবা আব্দুর রশিদ আমার কাছে থাকো না কেন, কি হয়েছে বলো না,
আমি তোমার মা, আমার কাজে কেন আসো না? আব্দুর রশিদ ডেকে বলে, মা গো একবার আমি বলবো মা, ও মা তবে শুনে নাও না, আজ আমি বলবো। এই যে দেখো মা গো, তোমার বিছানায় তোমার কাছে শুই, দরওয়াজার কাছে কি দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী, ওই দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ডাকে আর বলে, আব্দুর রশিদ রে এসো বাবা এসো আমার কোলে চলে এসো। ও আব্দুর রশিদ তোমার ভালো বিছানা আছে, তুমি মায়ের পাশে কি বিছানায় থাকবে, আমার পাশে তুমি থাকবে, আমি নবে আমার কাছে তুমি জান্নাতের ভিতরে অনেক ভালো বিছানায় থাকবে। আবার এ নবীর ভালোবাসলে জান্নাত অবধারিত, কোনো চিন্তা নাই। আব্বা আব্বা, সেই নবীর চিন্তা ভাবনা আমরা ছেড়ে দিলাম, সেই ওলির চিন্তা ভাবনা আমরা ছেড়ে দিলাম। আমি খোকা ভাই আতাউল্লাহ বলি যাই আপনাদের কাছে, আব্বা একটু ভালো হয়ে যাবে। আমার কিছু মা আছে বাপ, ওরা ওদের চিন্তায় চলে, ভালো কারে বলবেন বাপ, কিছু মা আছে আবার যদি সংসারে একটু অভাব দেখা দিয়েছে, কি বলে জানেন, স্বামীরকে বলে তোমার বেকর্তি বলেছে, কে বেকর্তি বলে চলো, বাসের তলায় যেতে পার না, তোমার বাসের তলায় মরণ হয় না। আবার বউ এইরাম বলতে পারে, এইরাম ভাব বল, বাসের তলায় যেতে পার না, বেকর্তি বলে চল, কি তবে ভাঙড়ের মা ওরম বলে না, সোনার মায়েরা। এই সবার ঘরে যে টাটা সুমো গাড়ি, দুতলা বাড়ি হবে, কোনো গ্যারান্টি আছে? জোরে বলুন, গরিব হবে না, গরিব গরিব হবে, গরিব হলে তবে আল্লাহ জান্নাতে তুমি বড় লোকের থেকে আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন প্রমাণ, আমার নবী বিশ্ব নবী একদিন আমার নবীর বেটি ফাতেমার বাড়ি চলে গেছে, আমা মা আমা, আমি তোমার আব্বা এসেছি, দরওয়াজা খোলো মা। ওরে আমার আব্বা জান, ও আমার ভাই দানেরা, ও জোয়ানেরা যুবকেরা, এইবার আমার নবী আপনার নবী আপনাদের চলে গেলেন বাবা, ফাতেমার দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয়, মা ফাতেমা দরওয়াজা খুলে দাও না, ফাতেমা দরওয়াজা খুলে না। ফাতেমা বলে, আব্বা রে আমি দরওয়াজা খুলবো না। ও মা ফাতেমা, কেন খুলবে না মা রে, আমি তোমার আব্বা এসেছে, আমি তোমার না দেখে যাব না, একবার একটুখানি দরওয়াজা খোলো না। মা ডেকে বলে, বাবা ও আমার আব্বা গো। ফাতেমা ডেকে বলে, আব্বা গো আমি তোমার আজকে দরওয়াজা খুলবো না, এই জন্যে শোনো শোনো আব্বা জান গো, আমার সংসারে বড় অভাব, আমার একটা মাত্র শাড়ি পরে আছি, ওই শাড়িটা এত ছিঁড়ে ছিঁড়ে ছোট হয়ে গেছে, ওই শাড়িটা আমি যদি মাথার দিকে ঢাকতে যাই, ওই শাড়িটা হাঁটুর উপরে উঠে চলে আসছে। আর আমার আব্বা, আব্বা গো আমি কেমন করে আমি তোমার সামনে আজকে যাব? আমার নবী বলেন, মারে শুনে নাও না, আমি নবী তোমার বলি গো, আমি তোমার আজকেরে বলি, শোনো শোনো, আমি নবী তোমার না দেখে যাব না, এই নাও মা ধরে নাও না, এই না বলে ওর বিশ্ব নবীর মাথায় পাগড়ি ছিল, ওই পাগড়িখানা খুলে তাড়াতাড়ি ছুড়ে দিল। ও মা ফাতিমা, পাগড়িখানা ধরে নাও, ভালো করে জড়িয়ে নাও, আমি তোমার আব্বা তোমার না দেখে যাব না। আবার নবী নবীর বেটি ফাতেমার বড় ভালোবাসত, আমরাও আমাদের বেটির আমাদের মেয়েদের আমরা ভালোবাসি না তা না, আমরাও ভালোবাসি, বাসি কি বাসি না আব্বা, বাসি। কিন্তু বাপ আমরা কি করি জানেন, আবার ছেলের ডেকে বলছে, এই খোকা, বলছে কি, বলে শোন, বলছে তুই ডাক্তারখানায় যাওয়ার নাম করে সোজা কোর্টে যাবি, আর আমি কুটুম বাড়ি যাওয়ার নাম করে সোজা কোর্টে যাব, গিয়ে এই 10 বিঘে জমি সব তোর লিখে দেবো। আবার মেয়ের হক ফাঁকি দিল, নামাজ পড়ে কাজ হবে তো, কথা বুঝতে পাচ্ছেন না, পাচ্ছেন না, ছেলে সব লিখে দিচ্ছে মেয়ের পুরো বাদ। আব্বা এখন সরকার বলছে হাফ হাফ, সরকারের কথা বাদ দেন, 1 টাকা না চার আনা দেন,
চারানা দেন মোটে দেবো না, পুরো কমপ্লিট করে দিচ্ছে ছেলের নামে। আগাছে ওর উপরে জান হা হচ্ছে, ও জান নাম হা হচ্ছে। আমার মুরব্বি কথাটা বুঝতে পারিনি, জান নাম হা হচ্ছে বলছে আব্বা। নবীর হাদিস হুকুকুল্লাহ হুকুকুলে বাদ, দুটো হক আছে, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর হক। এই হক যদি কেউ ফাঁকি দিয়েছে, আল্লাহ যদি ইচ্ছা করে তার শাস্তি দেবে, আল্লাহ যদি ইচ্ছা করে তার ক্ষমা করতে পারে, এটা আল্লাহর ব্যাপার। আর হুকুকুল ইবাদ বান্দার হক যেটা, এ বান্দা তুমি অন্যায় করে একজনের গালে চপড় মেরেছিলে, থাপ্পড় মেরেছিলে, এ বান্দা অন্যায় করে তুমি 20,000 টাকা নিয়েছিলে আর দাওনি, এ বান্দা তুমি জোর করে একজনের জমি দখল করে ঘর করেছিলে, আব্বা এই বান্দা যতক্ষণ না ওই বান্দাকে ক্ষমা করবে আমার আল্লাহ ততক্ষণ ক্ষমা করবেন না। মনে রেখে দেবে, ফাঁকি দিলে ওই মেয়ে যতক্ষণ না ক্ষমা করে ততক্ষণ হবে না। ওরে আমার আব্বা জান, ও আমার ভাই দানেরা, ও জওয়ানেরা যুবকেরা শুনে যান জেনে যান, আব্বা রে আমার বিশ্ব নবীর বেটি বাবা ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা না, আরে পাগড়ি খানা ধরে নিয়ে ভালো করে বাবা জড়িয়ে নিয়েছেন, এইবারে জড়িয়ে নেওয়ার বাদে ঘরের দরওয়াজা খানা খুলে দিয়েছে, আমার নবী ভিতরে প্রবেশ করেছেন, বিছানা বিছিয়ে দিয়েছেন, আমার নবী বসে গেছেন। ও মা ফাতেমা রে তোমার কি বেদনা দুঃখ বলো না, তোমার কি কষ্ট একবার আমার শোনাও না, আমি নবী তোমার দুঃখের কথা কষ্টের কথা জানবো, একবার বলো মা ফাতিমা বলো, আমার নবী বসে আছেন বাবা। ফাতিমা ডেকে বলেন, আব্বা আজকে আমি দুঃখের কথা কি বলবো, আমার আব্বা রে ঠিক মতন আমার খাই খাওয়া হয় না, আমার একটাই মাত্র পরনে কাপড়, একটাই মাত্র শাড়ি আমি পরে আছি, দিন রাত কাটাই, আরে আমার আব্বা গো ওই শাড়িটা ছিঁড়ে ছিঁড়ে এত ছোট হয়ে গেছে, আব্বা গো ওই শাড়িটা যদি আমি মাথার দিকে তুলতে যাই হাঁটুর উপরে শাড়িটা উঠে চলে আসছে, আবার হাঁটুর দিকে যদি নামাতে যাই ওই শাড়িটা মাথার কাছ থেকে বুকের কাছে চলে আসছে, আরে আমার আব্বা রে আমি কেমন করে চলি এই অবস্থায়। তাই বলি, আব্বা আমার কত অবনটন বলো না। ওমা ফাতেমা আমি বুঝতে পেরে গেছে তোমার সংসারে অভাব অনটন বলে, তাই তুমি দুঃখ বেদনা আফসোস করো। আমাদের ঘরে দেখবেন কিছু কিছু বিবির ঘরে আলমারি শাড়ি আর ধরে না, বাক্সে শাড়ি আর ধরে না, একটা নতুন জায়গা আলনা টাঙিয়েছে সেখানে শাড়ি রাখার জায়গা নেই। আবার যদি ঈদ আসে প্রতি ঈদই প্রতি ঈদেতে নতুন নতুন শাড়ি কিনতে হবে, এবছর পাখি শাড়ি আর বছর টুনটুনি শাড়ি শাড়ি কিনে দিতে হবে, শাড়ি যদি না কিনে দেছো আবার কি করবে বলেন দেন, ঈদের সময় ক্ষীর খাওয়াবে, নতুন ঈদ আসবে নতুন শাড়ি চাই, যদি না বাই চান্স মিস হয়েছে অভাব ওই ক্ষীর রান্না করে খাওয়াবে না মাথায় ঢেলে দেবে, ক্ষীর আর খাওয়াবে না মাথায় দেবে, মাথা খা মাথা খা। ফাতেমার একটা শাড়ি পরে জীবন যাপন পার করছে কি ফাতেমা, আর আমগা ঘরের ফাতেমা খালি বলে বাসির তলা যে জীবন না বেকর্তি বলে চল কি। ও মারে শুনে নাও না মা, আমার বিশ্ব নবীর বেটি ফাতেমা আরে যখন আফসোস দুঃখ করে, আমার নবী বলেন ফাতেমা তুমি দুঃখ করছো বুঝতে পেরে গেছি, তুমি বড় লোক হবে মা রে, তুমি ধনী লোক হবে মা। ও মা ফাতেমা রে তুমি তাড়াতাড়ি করে একটু খেয়ে যাও মা, যাও তাড়াতাড়ি একটু নামাজের পাটি বেছে নাও, ওযু করে এসো মা রে, নামাজের পাটি দাঁড়িয়ে দুরা কাঁধ নামাজ পড়ে নাও। ফাতেমা দৌড়ে চলে গেল ওযু করে নিয়ে নিয়েছে, নামাজের পাটিখানা বিছিয়ে নিয়ে যাও, আল্লাহ হু আকবার বলে দুই রাকাত নামাজের নিয়াত বেঁধে যাও, এইবারে নামাজখানা নিয়াত বেঁধে নেওয়ার বাদে আল্লাহর বান্দে দুই রাকাত নামাজ পড়ে
ডাইনে সালাম বামে সালাম ফেরে আছে ডানে সালাম বামে সালাম ফেরানোর বাদে আল্লাহর নবী বলেন মা ফাতিমা আস্তা করে নামাজের পাটিখানা গোটাও নামাজের পাটি আস্তে আস্তে গোটাও মা ওই নামাজের পাটির তলায় চেয়ে দেখো আল্লাহর নবী যাই না বলা চায় ফাতিমা নামাজের পাটি আস্তে আস্তে তোলে আর নামাজের পাটির তলায় চেয়ে দেখে নামাজের পাটির তলায় থেকে বাবা সোনার নহর বয়ে বয়ে যায় ফাতিমা গরিবি সংসার অভাবী সংসার আব্বারে ফাতিমা এক মুঠো সোনা মুঠো মেরে ধরেছে আমার নবী বলেন ফাতিমা সোনা মুঠো মেরে ধরেছো বড় লোক হবে মা তবে শুনে নাও না ফাতিমা তুমি হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দি করতে হবে ও মা ফাতিমা বড় লোকের চেয়ে গরিব লোকেরা মা ফাতিমা অনেক আগে জান্নাতে যাবে ফাতিমা বুঝতে পেরে গেছে বাবা সোনাটা সঙ্গে সঙ্গে মাটি ছেড়ে দিয়েছে যেমন কার মাটি তেমন হয়ে গেছে আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নামাজে রয়েছে দেখো কি মেওয়া রাখা সেজদাতে পাবে তুমি খোদারি দেখা যে নামাজ পড়েছিল আলী ও গো যেমন তুমি পড়িতে সে কো নামাজ গো তেমন যে নামাজ পড়েছিল আলী ও গো যেমন তুমি পড়িতে সে কো নামাজ গো তেমন নামাজ দেয়নি কবু দেবে না ধোকা সেজদাতে পাবে তুমি খোদার দেখা আল্লাহ নবী বলে গেলেন বাবা আসলা তুমি রাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য মিয়ারাজ আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বা আমি আপনাদের কাছে অনেক কোন ওয়াজ করেছি আমি আর কষ্ট দেব না সকলকে নিয়ে দোয়া করব আবাব সবাই দোয়ায় শরীক হবেন তো সকলে বলি ইনশাআল্লাহ আচ্ছা ভাই এখানে একটুখানি আমি আপনাদের নিয়ে একটুখানি বলবো একটুখানি দোয়ার আগে আমার ভাইরা এসে বসে গেছেন কথা বুঝতে পেরেছেন না হ্যাঁ দোয়ার আগে আর ভাইরা এসে বসে গেছেন বুঝতে পেরেছেন নিশ্চয়ই হ্যাঁ 12টা বাজে কথা বুঝতে পেরেছেন না জি ছোট্ট করে একটুখানি আমার ভাইদের আমি কথা রাখতে চাচ্ছি ভাইরা বলছেন যে এই মাহফিলের জন্য কিছু একটা আমার ভাইদের কাছে একটু হাত পাতবো তাই আমি আপনাদের কাছে আমি খোকা ভাই আতাউল্লাহ ছোট্ট করে একটুখানি হাত পাতবো আমার ভাইরা এই মাহফিলের জন্য আপনারা একটুখানি সাহায্য করবেন নবীর ভালোবাসে অলির ভালোবেসে একটুখানি ভালোবাসা দেখান আল্লাহ আপনাদের ভালো করবেন বিরাট টাকা খরচ আপনারা বুঝতেই পাচ্ছেন এই মাহফিল একটা ছোট্ট বাড়ির মিলাদ দেয় কত টাকা খরচ হয় এত একটা বড় মাহফিল কত সুন্দর আয়োজন করেছে আমার ভাইরা সত্যি জোয়ান যুবক ভাই একটা ভালো কাজে নেমেছে তাই আপনাদের কাছে হাত পাতবো একটু নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা আপনারা দেখাবেন আল্লাহর কোনো বান্দা আছেন বেশি না আমি বাপ বেশি চাপাচাপি করব না 500 করে টাকা 500 করে টাকা 500 করে টাকা 200 করে টাকা একটুখানি বেশি নয় আপনারা বাকি রাখার আমার ভাইরা বলেন আচ্ছা 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 ভাইরা ঠিক আছে খুব ভালো কথা আবাব আল্লাহর কোনো বান্দা আছেন বাকিও লিখবেন বলছেন ভাই 1000 টাকা দিতে পারবেন বাকি নগদ যদি পারেন নগদও দিতে পারেন 1000 টাকা একটুখানি আমি আমি আপনাদের নিয়ে দোয়া চাবো একজনই আছেন একটু হাত দেখাবেন ভাঙড় এলাকা খুব পয়সাওয়ালা এলাকা টাকা পয়সা আল্লাহ অনেক দিয়েছে আরো দিক বাড়িয়ে দিক আল্লাহ দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ এ টাকা পয়সা থাকবে না সারা জীবন একটুখানি নবীর ভালোবাসা দেখিয়ে আল্লাহর ভালোবাসা দেখিয়ে আল্লাহর অলির ভালোবাসা দেখিয়ে 1000 টাকা কেউ দিতে পারবেন একটুখানি নাম লেখাতে পারবেন এক্ষুনি যদি না থাকে 500 টাকা ক্যাশ আলহামদুলিল্লাহ নাম বলিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আবাই সব খুশি না নারাজ খুশি একটু জোরে তকবীর দেন নারায় তকবীর নারায় তকবীর নারায় তাকবীর আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার এক ভাই 500 টাকা দিল আল্লাহ মনের আশা কাঙ্ক্ষা পুরা করে দিও আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ হায়াতে দারাজ করে দিও আয় আল্লাহ
আপনার কাছে বলবো, আল্লাহ যে ভাই টাকা দান করে আল্লাহ তাপাক আল্লাহ তাআলা তার গোনা মাফ করে দেবেন, আত্মীয় স্বজন দ্বারা কবরে কবরে আযাব মাফ করে দেবেন, আল্লাহ কাজে কামে বরকত দেবেন, আল্লাহ ওই ভাইয়ের যত বিপদ আপদ দূর করে দেবেন, রোগ শোক বালা মুসিবত ঘটিয়ে দেবেন। আর একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। ভাই 500 500, কি নাম ভাই? সেই ওদিকে একজন ভাই হাত বাড়িয়েছে, দেখতে পাচ্ছেন সেই দুজন, তার ওদিকে নেই কেউ, ওখানে জানা গিয়ে যান তাহলে। আজীবন মোল্লা, আজীবন মোল্লা। আর এই মাঝখানে একজন ভাই হাত তুলেছে, বুঝতে পেরেছেন ভাই? এই ভাই কি হাত তুলেছে, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ তাআলা, নাম কি বলুন দেনি? সিরাজ। আয় আল্লাহ সিরাজুল ভাই না থাকতে পেরে আল্লাহ গো 500 টাকা দাও বলে ওয়াদা করে, আল্লাহ দান কবুল করে নেন, গুনাহ খাতা মাফ করে দেন, ঈমান আমল মজবুত করে দেবেন, সুখে স্বচ্ছন্দে রেখে দেবেন, আল্লাহ অ্যাক্সিডেন্টে মৃত্যু দেবেন না, হায়াতে দারাজ করে দেবেন, ক্যান্সার ব্যাধিটা জীবনে দেবেন না। আয় আল্লাহ রে নবীর ভালোবাসে আল্লাহর ভালোবাসে, ওলির ভালোবাসে আল্লাহ, এদের সকলকে মাফ করে দেবে, গুনাহ খাতা ক্ষমা করে দেবেন, আল্লাহ পাক্কা নামাজি বানিয়ে দেবেন। আর একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি করে বলবেন, আল্লাহ কবুল করে নেবেন গো। ওইদিকে দুই ভাই হাত তুলেছিল, বুঝতে পেরেছেন? দুইজনের নাম লিখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই যদি কেউ মনে করেন 500 টাকা অসুবিধা, 200 টাকা হলেও একটুখানি নাম লেখান, 500 টাকা আমার ভাই। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আর এক ভাই 500 টাকা দিল, আল্লাহ দানটা কবুল করে নেবে, মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দেবেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেবেন। হ্যাঁ আমার আল্লাহ, হ্যাঁ আমার মাওলা, এই দানের ওসিলে আল্লাহ গো কাল পরকালে পার করাবে, আল্লাহ দুনিয়া আখেরাতে কামিয়াবি দান করবেন। সকলে ধরে ধরে বলি আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি করে বলবেন, আল্লাহ কবুল করে নেবেন, আল্লাহ কবুল করে। ওই ভাই দেখো, ওই হাত তুলেছে আর এক ভাই, কে নাম ওই ভাই হাত তুলেছে? কি মঞ্জুর ভাই। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মঞ্জুর আলী ভাই গো না থাকতে পারে, আল্লাহ 500 টাকা দেবলে ওয়াদা করে আমার ভাইয়ের দান কবুল করে নেবেন, ঈমান আমল মজবুত করে দেবেন, আল্লাহ সুখে স্বচ্ছন্দে রেখে দেবেন, হায়াতে দারাজ করে দেবেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেবেন, হায় আল্লাহ ঈমান আমল মজবুত করে দেবেন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেল তাদের কবরে যদি আল্লাহ আযাব হয় এই দানের ওসিলায় আল্লাহ আযাব গুলো মাফ করে দেবেন। আর একবার জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। কুরবান মোল্লা, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আর ভাই কুরবান না থাকতে পেরে, আল্লাহ মহব্বতে নবীর ওলির মহব্বত ভালোবাসায় আল্লাহ 500 টাকা দবলে ওয়াদা করে, আল্লাহ দানটা কবুল করে নেবেন, সুখে স্বচ্ছন্দে রেখে দেবেন, হায়াতে দারাজ করে দেবেন, ঈমান আমল মজবুত করে দেবেন, আয় আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ কাল পরকালে পার করাবেন, ভালাই দান করবেন। আর একবার জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। গোপন দান, আয় আল্লাহ রাব্বুল আলামিন আর এক মানা থাকতে পেরে, আল্লাহ গো গোপন দান করে যায় নাম বলতে চাই না, আল্লাহ কাল হাসরের মাঠে আল্লাহ গুনাহগুলো মাফ করে দেবেন, আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ গোপন রেখে দিয়ে আল্লাহ আপনার জান্নাতে রাস্তা দেখাই দেবেন। আর একবার জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। নয়ন, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার নয়ন ভাই না থাকতে পেরে 1000 টাকা দলে ওয়াদা করে, আল্লাহ গো আমার ভাইয়ের দানটা কবুল করে নেবে, সুখে স্বচ্ছন্দে রেখে দেবে, হায়াতে দারাজ করে দেবে, ঈমান আমল মজবুত করে দেবেন, যে উদ্দেশ্য দান করে নয়ন ভাইয়ের দানটা কবুল করে নেবেন। আর একবার বলি আল্লাহুম্মা আমিন।
আজারুল ভাই, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার আজারুল ভাই না থাকতে পেরে 500 টাকা দেব বলে ওয়াদা করে, আল্লাহ গো দানটা কবুল করে নেবেন, গুনাহ খাতা মাফ করে দেবেন, আমার আজারুল ভাই আল্লাহ গো তানার ক্ষমা করে দেবেন, আল্লাহ তো সজন দ্বারা কবরে আছে তাদের কবরে আজাবগুলো দানের ওসিলায় মাফ করে দেবেন। আর একবার জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। ভাইরা বলুন, খুবই ভালো লাগছে সত্যি, ভাঙড় এলাকায় মানুষ এখনো আছে, টাকা পয়সাও সত্যি সঙ্গে যাবে না, একেবারে অরিজিনালি কথা, যে টাকাটা দান করে যাবেন কবরে যেদিন চলে যাবেন ওই দিন বুঝতে পারবেন সত্যি কোথায় টাকা রেখে এসেছিলাম। বিবি বাচ্চা যার জন্য যেটা রেখে দিয়ে যাবেন তারা খেয়ে শেষ করে দেবে, কিন্তু যেটা দান করে যাবেন এটাই আপনার সামনে আসবে, ওই দিন কিন্তু কাজে লেগে যাবে। ভাইরা একটুখানি ওই কবরের কথা চিন্তা করে, একটুখানি কবরের ভয় করে, একটুখানি পরকালের ভয় করে, পরকালের চিন্তা করে 500-1000 একটুখানি দিয়ে যান এই দিনের ব্যাপারে, কোরআন বাঁচানোর জন্য, হাদিস বাঁচানোর জন্য, ওলি আল্লাহদের সম্মানের অর্থে ভালোবাসার জন্য 500 করে টাকা বেশি দাবি দেবা নাই। যদি মনে করেন 1000 দেবো দিতে পারেন, 500 করে টাকা একটুখানি সবাই একটু তাড়াতাড়ি করে বলুন না, এক্ষুনি তো দিতে হচ্ছে না, যখন সুবিধা হবে দিয়ে দেবেন, অসুবিধা নাই। কাইম ভাই, আল্লাহ আল্লাহ, আয় আল্লাহ আমার ভাই কাইম না থাকতে পেরে, আল্লাহ 500 টাকা দৌলে ওয়াদা করে, আল্লাহ দানটা কবুল করে নেবেন, আল্লাহ মনের আশা কাঙ্ক্ষা পুরা করে দেবেন, আল্লাহ গোনা কথা মাফ করে দেবেন, আল্লাহ আয় আল্লাহ আমার কাইম ভাইকে ক্ষমা করে দেবেন, আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাবেন, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন। আর একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলুন ভাই, বলুন বলুন, আল্লাহ কবুল করে নেবেন, অনেক টাকা খরচ এই মাহফিলের জন্য সত্যিকারের, আপনারা বুঝতেই পাচ্ছেন আমার ভাইরা কি সুন্দর করে করেছে আপনাদের জন্য ব্যবস্থা, কথা বুঝতে পেরেছেন কি না? সুমির ভাই, সুমির ভাই, সুমিত, সুমিত, শফিক, শফিক, কি সুন্দর নাম, আল্লাহ আকবার। আমার ভাই শফিক না থাকতে পেরে 500 টাকা দৌলে ওয়াদা করে, আল্লাহ দানটা কবুল করিলেন, মনে আশা কাঙ্ক্ষা পুরা করে দেন, হায়াতে দারাজ করে দেন, ইমান আমল মজবুত করে দেবেন, আমার আল্লাহ এ দানের ওসিলায় এও কাল পরকালে ভালাই দান করবে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, আর মদের দোয়া কবুল করো ও গো রব্বুল আলামিন, নারায় তাকবীর, নারায় তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি করে বলবেন, হ্যাঁ আমি আপনাদের নিয়ে দোয়া চাইবো, কথা বুঝতে পেরেছেন না সত্যি আপনাদের, হ্যাঁ ভালো বলতে হয়, হ্যাঁ আপনারা এতগুলো মানুষ নাম লেখাচ্ছেন আল্লাহ কবুল করে নেবেন গো। ভাইরা যারা বাদ যাচ্ছেন একটু একটুখানি হাত দেখাবেন, 500 না পারেন 300 না পারেন 200 একটুখানি শরীক হয়ে যাবেন, আল্লাহ ভালো করবেন। ভাইরা একটু তাড়াতাড়ি করে দেন না, এ দান বেকার হবে না, এ দান বিফলে যাবে না, এ দান বেকার হবে না, আল্লাহ দানটা কবুল করে নেবেন। একটু তাড়াতাড়ি করে বলুন 500 করে টাকা আমার ভাইরা একটুখানি দিয়ে দেখেন, এক বছর পরে দিয়ে দেবেন, এই মাহফিলের আগেই দিয়ে দেবেন, আবার মাহফিলের আগে দিয়ে দেবেন, এক্ষুনি দিতে হবে না, একটুখানি মনটা নরম করে পরকালের কথা চিন্তা করে 500 করে টাকা দেবেন। আপনার আত্মীয় স্বজন যারা খবরে আছে তারা আরামে থাকবেন, তারা কিছু চায় না গো, তারা একটুখানি আমাদের জন্য কি দান করছে, কি আমাদের জন্য পাঠাচ্ছে, তারা এই দিকে আমাদের দিকে তাকিয়ে থাকে, আমরা কিছু তো তেমন কিছু দিতে পারি না, একটুখানি 500 করে টাকা দান করবেন। আব্বা মায়ের জন্য, আব্বা মা বেঁচে থাকলে তাদের জামা কাপড় কিনে দিতে হতো, তাদের খাবার কিনে দিতে হতো, পান সুপারি কিনে দিতে হতো, তাহলে আমরা ওই দিকে লক্ষ্য করে যে টাকাটা আব্বার পিছনে মায়ের পিছনে ব্যয় করতাম সেই টাকাটা একটুখানি দান করব, আল্লাহ আপনাদের দান কবুল করে নেবেন গো। একটুখানি দেন না, আব্বার জন্য 500 টাকা, মায়ের জন্য 500 টাকা, এরকম মনে করে এরকমই দান করে দেন, তাদের কবরে সওয়াব পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি একটুখানি বলবো আমার ভাই 500 টাকা।
নজরুল ভাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আরে আমার ভাই নজরুল ইসলাম না থাকতে পেরে 500 টাকা দেব বলে ওয়াদা করে, আল্লাহ গো তাদের কবরে আল্লাহ, আত্মীয় স্বজনদের কবরে আল্লাহ সওয়াবটা পৌঁছে দেবেন আল্লাহ, আত্মীয় স্বজনকে কবরে ভালো রেখে দেবেন, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবেন আল্লাহ, যদি কোনো আযাব হয় আল্লাহ কষ্ট হয় এই দানের ওসিলায় আল্লাহ কবরে আযাব বন্ধ করে দেবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায় তাকবীর। ভাই আর একটু তাড়াতাড়ি বলবেন, খুবই ভালো লাগছে। আর 500 টাকা করে আর দু পাঁচজন বলুন, দু পাঁচজন বলবেন, একটুখানি হাতটা তুলে দেখাবেন। আর পাঁচজন হলে ভাই 2500 তাই হয়ে যাবে, আর পাঁচটা ভাই হবে না। আমি পাঁচটা ভাইয়ের কাছে দাবি করতে চাইছি। নইম ভাই, আল্লাহু আকবার, আমার ভাইয়েরা থাকতে পেরে আল্লাহ গো নইম ভাইরাও, হে আল্লাহ 500 টাকা দবলে ওয়াদা করে আল্লাহ দানটা কবুল করে নেবেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেবেন, ঈমান আমল মজবুত করে দেবেন, সুখ স্বচ্ছন্দ রেখে দেবেন, হায়াতে দারাজ করে দেবেন, আল্লাহ যে উদ্দেশ্য দান করে উদ্দেশ্যখানা কবুল করে নেবেন। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। আর মোদের দোয়া কবুল করো ও গো রাব্বুল আলামিন। নারায় তাকবীর, নারায় তাকবীর। নইম ভাই 500, আর কোন ভাই আছেন? আমি 5 জন ভাই চেয়েছিলাম আর মাত্র আর 4 জন বাকি, 4 জন যার শেষ ভালো তার সব ভালো, তার শেষ ভালো যার সব ভালো তার, আর 4টে ভাই আমি একটুখানি দেখতে চাই। হাতটা তুলে একটু দেখান না, একটু দেখান না, ভাঙড় এলাকা, পয়সাওয়ালা টাকা পয়সাওয়ালা এলাকা, আল্লাহ সবার কাজে কামে রুজি রোজগারে বরকত দেবে ভাই, কেউ বাদ যাবেন না। 500 কোটি টাকা দাবি করেছি, 4টে ভাই আমি আর দেখতে চাই, হাতটা তুলে একটুখানি আমি আপনাদের নিয়ে একটুখানি দোয়া চাইবো, একটুখানি একটুখানি। এক ভাই একটু হবে না, একটুখানি আর 500 টাকা, একটু বেশি আমি দাবি দাবা করিনি, 5000 10000 2000 আমি বলিনি, 500 করে টাকা আমি 4টে ভাই চেয়েছিলাম, একটুখানি দেখেন না। আমার আর এক সনগ পথে মা তোমার দুলাল কারবালাই শহীদ হয় দেখো না, জান্নাতের কাতর মাতার নানি উম্মে খাদিজা, আর সাকি কৌসার মোরা জ্বলে গেল কলি যাও, ও গো জ্বলে গেল কলি যাও, ও গো আব্বা আমার আলে সাহা, ও গো আব্বা মোরা আলে সাহা, আর নানা নূর নবেজে, আর থোড়া পানি গো সাহা কি গোনা করেছে, কচিদ হতে তীরের আঘাতে, কচিদ হতে তীরের আঘাতে, পারি না আরো জ্বালা সহিতে, পারি না আরো জ্বালা সহিতে, সনদ পথে মা তোমার দুলাল কারবালায় শহীদ হয় দেখো না, দুরুদ আল্লাহুম্মা সাল্লে আলা আলা সাইয়েদেনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন, খুবই ভালো লাগলো। আমি খোকা ভাই আতাউল্লাহ আপনাদের নিয়ে অনেকক্ষণ ধরে ওয়াজ নসিহত করেছি, আমি প্রায় 12:30 পার করে ফেলেছি, কথা বুঝতে পেরেছেন? বাবা 12:40 হয়ে গেছে, একটা বাজতে যায়। ভাইরা আমি আপনাদের নিয়ে দোয়াদানি করতে সালাম কাম পড়তে প্রায় 1টা বাজবে, সকলে একটুখানি দাঁড়িয়ে আমার নবী শানে সালামে আনবে সালাম ঢিলে
হয় না? আচ্ছা থাক থাক থাক, ওরকমই থাক না, থাক টাইট, খুব টাইট। এ তালাল বাদর ও আলাইনা মিনেসানি আতিল এ ওয়াদাই ও আজাবা শুকর আলাইনা এ মাদা লিল্লাহ দায়ে আনবে সালাম। ইয়াবে সালাম আলাইকা সালাওয়াত আমার নবী যে আব্বা আব্দুল্লাহ আমার নবী যে আম্মা মা আমিনা আমার নবীজির দুদুমা হালিমা আমার নবে যে রজা সোনার মাদে নাই আনবে হে রসুল সালাম হে আবে সালাম আলাইকা এ জিবরাইল ডাকেন এবারে বার কোলে আদাও আসমা আনের দোয়ার এসেছেন নবী দর সরদার করেতে আল্লাহর দেদার আনবে হিয়াবে সালাম আলাইকা সালাওয়াত এ দয়াময় হে মাবুদ ও গজিনি কি জিনিস পাঠাই এলেন তিনি চিনল না মক্কা বাসেনি চিনিল বনের ঘরে নি আনবে হে রসুল সালাম হে আবে সালাম আলাইকা সকলে বসে যান বালাগাল লাবে কামালি কশফত যাবে জামালে হাসানাত জামিও কে সালে আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন এ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার আয় আল্লাহ গুনাহ ভরাত দুইখানা করে তুলেছে গো আল্লাহ আমাদের হাত তোলার সাথে সাথে আমাদের জীবনের সমূহ গোনাগুলো মাফ করে দেবে আয় আল্লাহ আপনার দরবারে দোয়া চাই গো আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা 14টা খতম পড়েছি আমার মায়েরা বোনেরা আয় আল্লাহ এই 14টা খতম পড়তে কত কষ্ট হয় মায়েদের সংসার থেকে আল্লাহ আল্লাহ গো বাবি বাস বাচ্চাও আল্লাহ নিয়ে আয় আল্লাহ এমন ভাবে 14টা খতম পড়েছে আমার মায়েরাও আল্লাহ যদি পড়ার ভিতরে কোনো ত্রুটি হয়ে যায় ভুল ভ্রান্তি হয়ে যায় মেহরবানি করে দয়া করে আল্লাহ আল্লাহ
মাফ করে দেবে। আয় আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আয় আমার মাওলাও, আয় আমার আল্লাহ, আমার মায়েরা বোনেরা বড় কষ্ট করে খতম পড়েছে, আল্লাহ শুধু তাই বা কেন, আল্লাহ 1000 করে টাকা দান করেছে, অনেক ভাই 500 করে অনেক ভাই টাকা দান করেছে, আল্লাহ অনেক ভাই আল্লাহ 2 টাকা 10 টাকা 5 টাকা দিয়েছে, আল্লাহ আমার অনেক ভাই আলু দান করেছে বস্তা বস্তা করে, অনেক ভাই চাল দান করেছে বস্তা বস্তা করে, আল্লাহ তিলার এক ভাই দান করেছে গো, আল্লাহ রব্বুল আলামিন আমি কি বলে দোয়া চাইব, আল্লাহ গো আপনি তো জানেন আল্লাহ, আল্লাহ সব দান দান গুলো কবুল করে নেবে, আয় আল্লাহ যা কিছু সওয়াব দিয়েছেন গো আল্লাহ তো বাকান নিয়াও, আমার সর্বাগ্যে নবী আকা নামদার তাজদার মদিনাও দুলাহি মদিনাও আহমদ মুজতবাও মোহাম্মদ মুজতবাও হুজুর পুন্নর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারকে পৌঁছে দেবে, আয় আল্লাহ আমার নবী পাক রসিলা করিয়া আল্লাহ যত নবী রসুল সাহাবা সাহাবে আল্লাহ তাবা তাবে নাই মোস্তাদিন বয়স্ক তো বলি আব্দাল ফির পায়গম্বর আল্লাহ হাজে গাজে আপে দালাম কুল মমিন মমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ সকলের দরবারে সওয়াব পৌঁছে দেবে, কাজ করো ওগো আমার আল্লাহ আজকের দিনে আমার মায়েরাও কোরআন খতম করেছে 14-14টা, আল্লাহ একটা খতম নবীর নামে বাকি খতম আল্লাহ গো আপনার দরবারে হাত তুলে বলি, আল্লাহ মা যাদের চলে গেল আল্লাহ আব্বা যাদের চলে গেল আল্লাহ বোন ভাই যাদের চলে গেল দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যাদের চলে গেল কালা কালু আল্লাহ চলে গেল আর জন্মে আসবে নাও, আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরবারে দোয়া যায় আল্লাহ তাদের কবর গুলাও বেহেশতের বাগান বানিয়ে দেবে, কোরআনের ওসিলায় আল্লাহ মাহফিলের ওসিলায় এ দানের ওসিলায় আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন, আল্লাহ তাদের মাফ করে দেবেন, আয় আল্লাহ কোনো কষ্ট তাদের কবরে যেন না হয়, আল্লাহ আমি গুনাহগার বলে যাই আল্লাহ আব্বা মার মাফ করে দেবে, আয় আল্লাহ হে আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ এতগুলো মানুষ আল্লাহ গো কার কি মনের আশা কাঙ্ক্ষা জানি না, আমি আল্লাহ খোকা ভাই আতাউল্লাহ আমার ভাইয়েরা বাবা জিরা বসে আছেন কত কষ্ট করে রাত 1টা বাজতে চলল, আয় আল্লাহ আল্লাহ তাআলা আর ভাইদের বসাও আল্লাহ কবুল করে নেবে, আয় আল্লাহ এই মাহফিলের ওসিলায় গ্রামবাসীর ক্ষমা করে দেবে আর কমিটি ভাইদের কষ্টগুলো কবুল করে নেবেন, আল্লাহ কাল হাসরের মাঠে আল্লাহর প্রতিদান আমার ভাইদের দিয়ে দেবে, আল্লাহ এতগুলো মানুষ আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ, আল্লাহ সকলের আশা বসা সোনা বলা দান ধান আল্লাহ সবটাই কবুল করে নেবে, আল্লাহ যার যা মনের আশা কাঙ্ক্ষা ইচ্ছাও আল্লাহ সবটাই কবুল করে নেবেন, আল্লাহ আমাদের সবার গুনাহগুলো মাফ করে দেবেন, আল্লাহ সবার ঈমান আমল মজবুত করে দেবেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ গো যেন নামাজটা পড়ে পড়ে যেতে পারে, আল্লাহ তৌফিক দেবে, আল্লাহ যেদিন মৌত হবে ওই দিন আল্লাহ যেন ইমানের সাথে কলেমার সাথে যেন মৌত নসিব হয়, আল্লাহ ওই দিন যেন ইমানের সাথে কলেমার সাথে যেন মৌত নসিব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটা যেন জুমার দিন
তিনি শুক্রবার হয়। আল্লাহ আমাদের অতক্ষণ মহত দেবেন না, যতদিন মদিনায় জানা যাব, যতদিন নবীর দেশে না যাব, আল্লাহ যেন তুলে নেবেন না। আল্লাহ এতগুলো মানুষ বসে আছে, আল্লাহ অনেকে ব্যাধি ব্যয়ের আমি ভোগে, অনেকে স্কুল পাঠশালায় পড়ে চাকরি বাকরি পায় না, তার জন্যে বড় চিন্তিত হয়ে পড়ে আছে। অনেকে রোজি রোজগারের রাস্তা খুঁজে পায় না, তার জন্যে বড় চিন্তিত হয়ে আছে। আল্লাহ পাক আল্লাহ তালা যার যা আল্লাহ বিপদে পড়ে আছে বিপদ থেকে উদ্ধার করে দেবেন। অনেকে কন্যাদায় ভুগছে, আল্লাহ সুপাত্র জুটিয়ে দেবে। আল্লাহ আমার দোয়াটা, আল্লাহ এতগুলো মানুষ যাকে পছন্দ করেন তার রসিলায় কবুল করে নেবেন, খাস করে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার দোয়াটা কবুল করে নেবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।